তাইলে দয়াল নবীর আগমনকে মিলাদুন নবীকে যদি কেউ বেদাত বলে তার জন্মের সমস্যা আছে এটা বাতল করে বুঝুন আল্লাহর আল্লাহ উন দলিল না তো ডল্লা কাপড় তো উনি ভতিন চলে দেখান মিলাদুন নবীকে যে বেদাত বলবে তার জন্মের কি আছে উতুল্লিম বাদা জালিকে জনিম এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন যে আমার রসুলের ইজ্জতের উপর কেউ আঘাত করলে তার জন্মের সমস্যা ঠিক না হ্যাঁ আরেকজন হুজুর আব্দুল কাইয়ুম ফিয়াজু ফিয়াজুটা বলতেছে পাকিস্তান থেকে বলে আমরা ফির ভাড়া করে নিয়েছি কত বেদাতের কার্যক্রম চালু হলে দিল উনি যদি ওলাদ রসুল ওই মক্কা মদিনা না যাবেন আহা জর্মের কত সমস্যা থাকলে কথাগুলো বলে আমার মনে হয় ওর মার বিবাহর আগর সন্তান কয়জনের ফোটা তার মা নিজে বলতে পারি না তাহলে বিষয় হলো এ আব্দুল কাইয়ুম ফিয়াজু মিয়াজু এগুলো কি বলে ইসলামের দাওয়াতের জন্য আল্লাহর ওলির এখানে সদারত করেছেন এই বাবা শাহ আল্লাহর বাড়ি এখানে শাহরানের বাড়ি এখানে শাহ মকদমের বাড়ি এখানে শাহ আমানতের বাড়ি এখানে গোসভান্ডারের বাড়ি এখানে 360 বাড়ি এখানে এগুলো সব ইসলামের দাওয়াত জন্য মদিনার রসুল ইশারা করেছেন বাংলার জমিনে এসে এই মরা কলবকে জিন্দা করে মদিনার রাস্তা ধরাই দিল আল্লাহর ওলিরা ঠিক না আরে বিয়াক্কলগুলো বলে কি বিয়াক্কলগুলো কি বলে বিয়াক্কলগুলো কই গেলি তোর মির্জাফরের কথা বলি কই গেলি তোরা রসুলের সাথে শয়তান কুকুরের মতো পাগল হয়ে গেছে ঠিক না ঠিক মিলাদুন নবী জুলুস দেখে এই ওয়াবি গারজি রাফেজি মুতাজিলা আগালা হাদিসগুলো ওই বাদমাজের কুকুরের মতো পাগল হয়ে গেছে এগুলোকে বন্ধ করার জন্য যখন শুরু হয়েছে বন্ধ হওয়ার কোনো সুযোগ আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি অনলি ফর 300 জন আশিক রাসূল দিয়ে 1974 সালে জুলুস জারি করেছেন 2022 সালের মধ্যে 70 লক্ষ এবছর 23 সালের মধ্যে আরো এক্সট্রা 15 লক্ষ মানুষ বেশি হয়েছে সুবহানাল্লাহ এত সিটিং আর হুট হয় খাই রে গেডি এত আর করি মাই কথা কত আর বলি ওড় কত বড় বিয়াক খলে জন্ম সাথে আর তুন গাই আর আল্লাহ বিরোধিতা গেডি রে এত আর করি শুননি হলো তুমি আল্লাহ ওয়াবি মান্দারে টাকা দাও কবি রে কোনো ওয়াবি মান্দারে টাকা দেওয়া কবি রে কোনো কে শুননি তো কইলাম দা না তো বড় করি কও না কি গুনো ওয়াবি মান্দারে টাকা দেওয়া কেন কেন গুনো কেন গুনো সেটা জিজ্ঞেস করেন আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে এই ওয়াবি মাদ্রাসার ছাত্রগুলো হাসতে থাকে অথচ টাকা আমাদের টাকা কা আমরা একটু দয়াল নবীর নাম শুনে সুমা মুবারক দিলে যেই সুমা আদম আলাইহিস সালামে দিয়েছেন যেই সুমা খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন আমরা যে একটু সুমা দিলে এই বাতালগুলো হাসতে থাকে ঠিক না তাহলে এই মাদ্রাসার টাকা দিয়ে মানে এই দিক তৈরি করা হাই করে বলেন এই মাদ্রাসার টাকা দিয়ে মানে কি তৈরি করা এজি 22,000 এজি বাহিনী দাড়ি টুবি বাগদি মিজুয়া আবা গাবা আজান কাম সিজদা সব ছিল এজি বাহিনী রেন্দু ন বদ্ধ ন খ্রিস্টান ন এ দাড়ি টুবি রেখে দেখে দেখে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবাই করে দিলেন নবী পরিবারের 5 জন সদস্যকে শহীদ করে দিলেন শুধু তাই নয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু বড় বেটা আলী আকবর যা চেহারা মোবারক শেকেলে মুস্তাফা আমার রসুলের চেহারার মতো ছিল দেখে দেখে এই দাড়ি টুকি আল্লাহ জবাই করে দিলেন ধরে 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই 72 জন হোসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ঠিক না বাতালের সাথে নো কম্প্রোমাইজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমার দিকে দৃষ্টি দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবাকে বললেন আব্বাজান কালামাটা পড়ে নেন
কলমাটা হযরত উমর রাদিয়াল্লাহু আব্বাজান বললেন হাই বাবা উমর আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পাগলের তালুক বাচ্চো জোর নাও জবিলে বলেন রাসূলুল্লাহ পাককে কি বললেন পাগল বললেন কে হযরত উমর রাদিয়াল্লাহু আব্বাজান আমার রাসূল বলে হযরত উমর রাদিয়াল্লাহ বাপকে বলতেছেন আব্বাজান বাপ হিসেবে আপনি আমার মাথার তাস কিন্তু রাসূলের ইজ্জতের উপর যদি একটু আঘাত লাগে আপনি স্যান্ডেলের দুলার মতো কত বড় ঈমানওয়ালা ছিলেন দেখেন হযরত উমর রাদিয়াল্লাহ বলে কলমা বললে বড় না বললে নাই আবার বলে দিলেন মোহাম্মদ একটা পাগল নাউজুবিল্লাহ বলেন হযরত উমর রাদিয়াল্লাহ বলতেছেন নিজের বাপকে জবানে লাগাম দেন বাপ হিসেবে মাথার উপর কিন্তু আমার রাসূলের শানে যদি আঘাত হয় গোটা দুনিয়া আমাকে আমার স্যান্ডেলের দুলার মতো আবার বলে দিলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন পাগল জোরে বলেন হযরত উমর রাদিয়াল্লাহ এক মুহূর্ত দেরি করে নাই তলোয়ার বের করে নিজের বাবাকে দ্বিগণ্ডিত করে ফেললেন এটা হলো ইসলামের বড় শিক্ষা কারণ বাতেলদের সাথে কে আমার বাপ কে আমার ভাই এটা দেখার প্রয়োজন নাই যখন রাসূলের ইজ্জতের উপর আঘাত করবে এটাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে ঠিক না কি কি বাতেলরা কি বলে কি বেদাত বেদাত বলো বেদাতের ফোড়া নিয়ে জন্ম হইছো আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দাও আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল পাককে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গোটা দুনিয়া 18000 মখলুক খাবার দিকে ঝুঁকে পড়েছে কিন্তু আমি আল্লাহর কাবা বাইতুল্লাহ আপনি রাসূলের আগমনে কাবা আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে হুজুর তো কিছুক্ষণ আগে বলল রাসূল কাবা নন এটা মক্কা এটা কাবা নন দয়াল নবীগুলো কাবার কাবা কাবে কে কাবা রুইয়ে মুহাম্মদ যে দয়াল নবীর আগমনে কাবা ঝুঁকি যেতে বাধ্য হয়ে গেল জোরে বলেন না আহলে হাদিসের আরেক উজুর আহলে হাদিসের উজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওকে সুন্নিরা নামের উপর তফসির করেছে কাজ্জাব বিন দাজ্জাল আহলে হাদিসের উজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওর নামে তফসির করেছে সুন্নিরা কাজ্জাব বিন দজ্জাল দজ্জাল আসার আগে বলে 70 জন জুনিয়র দজ্জাল আসবেন মানে ছোট দজ্জাল আমার মনে হয় থে একজন থে একজন এই বিয়াদবটা বলে দিল নবীর মা বাপ দুনুবান জাহান্নামে যাবে এটাই ঠিক কে খুশি লাগিয়ে দেনা বড় করে নাউজুবিল্লাহ কও না কেন নরমই বই লইলে দেয় না এখন এক ডেক বাদ দিলে তো নিজে টানিলে যাবে কই সালা বুড়ো রে এত নরম কই গই এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিলেন হুজুর তো কিছুক্ষণ আগে বললেন আমি এই মোবাইলের মধ্যে দেখতেছি উনি বলতেছেন কাবা মিনা মুজদালাফা আরাফা জামারাত এটা হলো হজের রুকুন কাবা মিনা মুজদালাফা আরাফা জামারাত এটা হলো হজের রুকুন মদিনা না গেলেও চলবে অনরা কোনো ট্যাবলেট খাবি লাগিও না তো বড় করে নাউজুবিল্লাহ খাও না আরে কেন বাড়াইতে পাইতে তো না ডিসেম্বর হলে বল লাই দিতে লাগবে বড় লাই মিনা মজদালাফা আরাফা জামারা কাবা এটা হলো হজের ইনি ফটার ফটার করে দেখি ও আচ্ছা হ্যাঁ বুঝি কেউ ট্যাবলেট খাবো ওই যা দুর্গর লান্দি ও আচ্ছা তোমার আর খবর কর দাও ভাই দেখে দর ভরার কর দেবে একটু যোগ খেয়াল করো দরকারে বিষয় এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানে কাজ্জাব বিন দাজ্জাল ও বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে এটাই বলে ঠিক ইমান আছে না নাই ওর ভি যদি নামাজ হলে নামাজ আদায় হবে এই মাঝে মাঝে আহলে হাদিসের ভাইদেরকে বলতেছি কার পিছনে তো উঠতেছে আপনারা আজীবন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি যার কলমে সনদ সহ 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল যিনি 84,000 উপরে মাসালা লিখেছেন উনি নিয়ত করেছেন নাবির নিচে নিয়ত বেঁধেছেন কোথায় ও মা নতুন নতুন মহাদ্দেশ বার হয়েছে ওর বাপ রে বাপ
বুলন না কোন এড়ে উগো এড়ে উগো আসারা উগো আর ফামেলাতে ডেলি দুইনছি ফামেলাতে ডেলি খইনছি নাতি বতি সিনদার মধ্যে ভরে গেল দাদার হইল কি ঘরে ঠিক থাকে মসজিদে মেলে কেন কোন ভিতরটা কেন ফরমেশন বাসছেনি এটা সিনদার মধ্যে ভরে এগুলো হলো এই যুগে এই যুগের দজ্জাল এগুলো শয়তান ছাড়া আর কিছু নয় এগুলো শয়তানি কোনো নামাজও না কিচ্ছু না এগুলো সিটিং মসজিদে যদি কোনো জোতা না পান বুঝবি এগুলো হলো সুন্নত এগুলো সুন্নত নফল বাদ দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় কোনো মসজিদে যদি জোতা হারানো হয় সঙ্গে সঙ্গে তাদেরকে ধরবেন মাইকে এলান দিবেন ওই সিনাত নিয়ত বাঁধা ব্যক্তি আমার জোতা নিয়ে গেছে কেমন সো এগুলো সব কমিয়ে নিয়েছে ও নফল বাদ সুন্নত বাদ শুধু বাদ বাদ নো ওই কি দাম বলে ওই থারাবিশো হওয়ার টাকার দাম ফেলেছে যদি মসজিদে কোনো জোতা টোতা মাল টাল চুরি হয় ধরবেন দেখাকে এই আহলা কাদিস রে গুলোকে কারণ মাল চুরির মধ্যে এক নম্বর ঠিক না আসেন মূল্যবান বিষয় হলো কাবা মিনা মজদালাফা আরাফা এগুলো হলো হজর রুকন মদিনা যাওয়ার প্রয়োজন নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আহা দয়াল নবী বলে আরে দুনিয়া বাসি চিনলি না কাবা শরীফে 360টা মূর্তি ছিল দে মূর্তি আমি রসুল ফাতেমা কষ্টম হিজরির মধ্যে এই 360টা মূর্তিকে দূরীভূত করে কাবাকে কাবা বানালাম দে দয়াল নবী এই দয়াল নবী এই দয়াল নবী তোমরা কেন মদিনাকে হজর রুকন বাদ দিয়ে দিলি মদিনা হজর রুকন না মদিনা ঈমানের রুকন সারা পৃথিবীর থেকে যদি ঈমান চলে যায় আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঈমান থাকবে মদিনায় সারা পৃথিবীর থেকে যদি ঈমান চলে যায় ঈমান থাকবে কোথায় মদিনায় আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কাবা এই আল্লাহ বলতেছেন কাবা হলো গুরার স্থান ও কাবা হলো গুরার স্থান গুরুন কাবাত কি রে দে কাবা হলো গুরার স্থান মদিনা হলো ঈমানের স্থান ঠিক না আমার রসুল বলে যে ব্যক্তি কাবায় আসলো আমি রসুলের রওজায় আসে নাই সে আমি নবীর উপর জুলুম করেছে আজ যে ব্যক্তি মহব্বত আমি রসুল পর্যন্ত এসে গেছে রওজা মান যারা খবরই ওয়াজাবাত লাহু শাফাতি তার জন্য সুপারিশ করে জান্নাতের নিয়াটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে আরে জালিমগুলো কি বলে তাহলে এগুলো ইসলামের নামে ব্যাজ ধরেছে এগুলো হুজুরের নামে কি ধরেছে ব্যাচ ধরেছে এগুলো হলো এই যুগের রানিং এজিত বলেন রানিং এজিত এবং কমে লুট কমে লুট এটা হলো পরিচিত একটা বিষয় এ কমে লুট রানিং এজিত রানিং শয়তান এ ওয়াবি হল কমে লুট কি কইলাম দে কমে লুট মান বুঝো না ন বুঝো জিবে মাইফা বাদ দি মরত ফাদি খামসালাই বলৎকার গ দে ইবে ব্যবহার পত্রিকা ফেসবুক 24 ঘন্টা তারাতে থাকে বলুন না কোনো ইবে রহদ কমে লুতিবে আই আয়াতি বে না জিলে যে তারাল লাই খারাল লাই ওই খান কার কার বারাও না গিয়ার বারাও না এই জন উদ্দি আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দে আমিন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ আল্লাহর জগতের মধ্যে বর্ষা আছে কুদরতুল খোদা আসমান নাই জমিন নাই দুনিয়া নাই আসমান নাই জান্নাত নাই জাহান্নাম নাই আরশ নাই লোক কলম নাই বাইতুল্লাহ নাই কিচ্ছু নাই আল্লাহ একাই বসে রইলেন কুল হুয়াল্লাহু বলা না কুল হুয়াল্লাহু আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে বসে রইলেন হাইয়ুল কাইয়ুম আছে থাকবেন তুই আল্লাহ বলে আল্লাহর কুদরতের ইচ্ছা হলো একটা দুনিয়া বানাইবো জান্নাত বানাইবো ফেরেশতা বানাইবো আসমান বানাইবো এভাবে আল্লাহ চিন্তা করতেছে আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতের হাত দিয়ে ওনা কুদরতের আল্লাহ কুদরতের হাত দিয়ে আল্লাহ থেকে একটা নূর বের করলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সুবহানাল্লাহ বলেন একটা নূর বের করলেন এই নূরটার মধ্যে চোখও ছিল কানও ছিল আকলও ছিল সুবহানাল্লাহ নূরের মধ্যে শোক ছিল কানো ছিল আকল ছিল তাড়াতাড়ি
আল্লাহর কুদরত রাখত নিয়ে নজর আল্লাহ আল্লাহ দেখতেছেন তখন রাসূল পাক সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূরটা নিয়েছেন এটা আসলে কি দয়াল নবী বলে এই নূরটা আমি রাসূল ছাড়া আর কেউ নাও এত মাড়ি বানাইয়া না খানা শুধু কি বানাই দে কার বাড়াও না আর কেন বাড়ির তার কদ জাকুম মিনাল্লাহ নূর আল্লাহ প্রথম বানাই দিয়েন কি নূর নূর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আর রাসূল কদ আগাইন আমি নূরকে বানাইছি আনা নূর মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইয়্যিন মিন নূরি আগ আমার নূর আমার নূর দিয়ে গোটা পৃথিবীকে বানানো হয়েছে কুল কায়নাতকে বানানো হয়েছে সুবহানাল্লাহ বলে তো ইয়া ওয়াবি হলে বাতাল হলে আহলা গাদি চলে নবীরে মেডি হই বলে কন্ট্রাক্ট আইলো এই দিনা এই যে কর নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাটি তুই আল্লাহ খামে কান গরিব মুতিয়ে রে ডিলেন তো আইবে ডাইয়ে জিনিস মেড়া লাগাই দিবে দে তুই তো নহইবে না তুই জিনিস মেড়া লাগাই দিলি হবে নবীরে মেডি হজরে তোরাও তো মেডি আর ডিলে তো আইতাম গিলে তো দিসা কই গেলাম দেরি জান নেই এবার বার তো আই লাভ কি তুইও মেডি হ্যাঁ ইউ মেডি কারণ দলার কে কে নতো আই রে সাহেব কে দে দি ভাগ কই গই গই ডিলে বে যে কষ্ট হই এখন তোর গান দে দার পরিষ করে না এটা তো বাতালে মি খেলা আর ফাল্লা মু ইয়াতন খা অ্যান্টিবায়োটিক আন নাই ভাই ডাক্তারে 7 দিন দিলাই 7 দিন দি চেষ্টা করি সাথে দি বললে কারণ ইয়াতন খা ইয়াত খম যা লইতরে তোরা তোর লইরে পরিষ করে আব্দুল কাশ্মীর বড় করে খম সুবহানাল্লাহ বাতাল হলো কম্প্রোমাইজ না তো আর আর ডাকে দে বেদাতি কত সিটিং লোড তো ট্যাঙ্গে জোতইতে শুরু করি ফাঁস জোতইতে শুরু করি মাথা টুপি পর্যন্ত তোর আগা করা বেদা রসুল মোবাইল ব্যবহার করি কিনা আদত করি লাগাই না তুই যে খায় আসমানদার জিনিস লাগাই দি এই স্যান্ডেল ফাংস লাগাই দি যা ডর আর নবী তোর আগা করা বেদা তুই আর এটা কত বেদা তুই ঠিক না আর এটা তোর আগা করা কি এই যে কম নেই কারা মিলাদ নবী জুলুজন মানুষ জমাই তুই তোরা বেদাত করলি তো টঙ্গি জমিস দেন কি টঙ্গি তুন বড় বেদাত তো দুনিয়া নাই ঠিক নি এক কবালে যে সাপলা সত তু দিলি এটা কি কোরআন জমি না দিলি না ইয়া তুন বড় বেদাত আন না কি লেগে দেন লোবে ক্ষমতা লাগ দূর গুজ দে ঠিক নি তোরা তুন বড় বেদাত দুনিয়া না আর কি বেদাত দিয়া কর দে চোরের মায়ে কার কেন বারাইত পাইতে তো আর ভূতাই নে তুন গুস খাইয়ে এলাইন মানুষ কিছু একটা ফরি গিয়ে ঠিক নিয়ে যে মিলাদ নবীর বেদাত কই বইতে জন্মের সমস্যা এটা যদি কেয়াতে জানে অবিশ্বাস লাগে তোর তো জন্মের সমস্যা আছে ঠিক নিয়ে ঠিক হইলে জোরে জোরে মাতিবে চেষ্টা কর উবেজু ফরি ওই ফেলে যেন অপরাধ মত কারণ আর রসুল দুনিয়ার তুন পর্দা করিবে আগে রওজা মোবারক যাইব আগে দি একটা লিস্টি তৈয়ার করি কি ইয়ান দিল দিয়ে করে হযরত খুজাইফা রাদিয়াল্লাহু ইয়ামানি সুবহানাল্লাহ খুজাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা করে লিস্ট কান দিয়ে মুনাফিকের লিস্টি কি লিস্ট তার বড় করে হন নি মুনাফিক অথচ রাসূল পাকের পিছনে নামাজ পড়ি দিয়ে কিন্তু বাইরে যায় আর নবী সমালোচনা করে গোস্তা করে রাসূল মানে বিয়াদব এখন বড় করে কোন না এগুন আল্লাহ তৈয়ার করলে দেখেন কি লিস্ট তখন মদিনা জরিফ কোন মানুষ মারা গেলে হযরত ওমর রাদিয়াল্লাহ ডাক দিত খুজাইফা কোথায় ও আমির ইমামুল মুসলিমিন আই ইন্ডিয়া আছি আমি এখানে এখানে লিজ গান বার কর এই ফেলে তখন ইতে ফিরকি নি যাই কারণ মুনাফিক জানা দাবার হারাম কি কইলাম তো মুনাফিক জানা দাবার হারাম ইন্না লিল্লাহ বরা মরি গেলে কইবে আলহামদুলিল্লাহ বলা গই কই এই যে কোন নি মরি গেলে কি কইবে দে পরামর্শ লওয়া পড়বে না আবাসকা বই গেল আসমানে জমিনে দোয়া লটকে থাকে না একটা নিয়ামত সেটা হলো আমার রাসূলের দরুদ শরীফ সালাত দুনিয়া
কি কইলাম রে লিস্ট কি লিস্ট মুনাফিকের ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকের জায়গা জাহান্নামে সাজনিছে মুনাফিককে দিয়ার পর কাফেরের দিব দে মুনাফিকের শাস্তি কাফের থেকে বয়ান করে বাঙ্কাই গুরা লিখে আমি কে লাগা আরে কি গুরু বাতা এই না তেরাস গসুন তেরাস ওই ওই কি আমি কে বিদে ওই টক টক ঠিক আছে ইয়ে ফরিকা জানি বান্দা শুনে লসি দিয়ে বাঁচি পেল ওই এলে ওয়াবিল বা ফাঁকা ফরি যে কই মাঝে মাঝে দু তিন না লসি দিয়ে বান্দা বলে ওই মিটিং আত গেলে পরিষ্কার ফাঁকা থাকে কারণ ভিডিও রুদি দিব তা কাকের কাকের আমি লিখ বিএনপি এটা মরা দরা ডেট গেই কই নেড়ে লই গেই তুলি মূল বিষয় তাই নাই লসর ভিতর আসল লান্ডু কইবে চেষ্টা করি ওই তো এনে তুলুসকা আনার এনে নয়েজ মারি বলে হ্যাঁ নিচে মার লাভ দেখুন নি আল্লাহ কি তত যুদ্ধ করা পরে একখান ফরিস কেন ভাঙা মিলে আছে জিন্দেগি নাও দেখি ওই তো কে তুমি আইয়ে দাগি ওই একে কি আল অন্য দেই তো ভাই ব্যাকুন মরা দর আইস পে ডেট গেই গদি উন দিবতে মিলে আছে শুধু এ ফাঙ্কা দে দেনো এটা ফোয়া আন্দাজি বে ল্যাঙ্গাজি বে বমা দর সাত গলা যেতে এই পর্যন্ত কোনো ভালো আবু সহজে শুধু ফাঙ্কা দে দেনো এটা গরজ জিবে ট্যাক্স ট্যাক্স গেই বই ইবে গলা যদি করে কদে আবুল হোসেন নি বই তো নো ইতি স্কুলে থাকতো নো ইদর অড় গলা যে বালা ওই স্কুলে গলা দিল নি উবেরে খড় গলা দিল দি শেষ ফল যায় বাপ যেতে বুড়ো হইয়ে উঠতে যেতে লেখা পড়া বেশি গেই বই খুবই স্কুলে দিবি লাই দিবি কদ আবার তোমার তো আল্লাহ না পারি বিদ্যাশ্রম তাই যাও না আহা মাদ্রাসার গো ভুগত বাঁধি লিখছো স্যার ওই লেখাপড়া বেশি দিবে ওটা গলা দিচ্ছে স্যার দেব এলে বহুত ফজিলত আল্লাহ ভুয়া নাই নিয়ে তাই লই দোয়া লোক ওই কে খেয়াল করো এখন মূল বিজয় ইলদি থইলে আই কি হইতে মাঝে আল্লাহ নুরবার ও মোনাফেক লিস আগে জানা শেষ কই দি মোনাফেক গো এত গো বড় সিয়ানা মোনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার দাড়ি লম্বা আছিল যে নাবিন নিছে ওর গজ গছে দাড়ি ওই ঠিলুক গো ফরিকে দাঁড়া দিয়া গার বার তুন বড় হইব মানে কষে দাঁড় ভূত হয়নি মইছো দত্ত কি ফরিকেই দে ঠিলিয়ে তোলে ঠিলিও মজবুত আছে দাঁড়িও নামাজ হইতে তো রসুল বাগের বিষু দি বাদ দি যাই রে আন রসুলের সমালোচনা করতো এবার হদ মনাফেক হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দূরই মরে গিয়ে কই আর রসুল তা কাকালিন মরি গেইতে আর রসুল সাহাবিওলকে বলতে সাহাবিদেরকে বলতেছেন ও জানাজা ভরিও না কি মানা করে গেলে ডাইরে রসুল ওকে দিবে জানাজা আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে সুলুল ইতে জানাজা যদি আপনি সব করি বারো বরান ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই কারণ ও গুস্তাখে রসুল বিয়াদব তোলে নামাজে খাম দিন না পারে সৈদাইয়ে খাম দি দাঁড়িয়ে খাম দি ফাগরি বান্ধা খাম দি মিজুয়াকে খাম দি খেয়া তো মহব্বত কি জানে থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান দাঁড়ি ডুবি ফাগরির নাম ইমান না গুলো আমল ঠিক না হাই রে বাপ ওয়াবি অলরে জানা বুরিন দি বেরকে বৈত নো ইয়া নবী টান দিলে এনো দাইছে কি ওন গোতালে জানা লইতে রে বেরকে বৈত নো হইছে কোন নি ওয়াবি অলর জান আফুরুন দি বেরকে বৈত নয় শুধু ইয়ানো বি টান মেল লয় এর বল লুজু 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 ওদিন আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই কিয়াম করতেছেন ওমা মহতম দিন দে দে গোড়া দি বল লই দে নলর দে তোর বেটার ভূত হইনে আতুরি বার গলি দুলে হইব বল লই দে এই ওয়াবি অল হা হা হতর বিয়া দব ভাই গিয়াসউদ্দিন ভাই হাজার হাজার আশেক রাসূল নিয়ে কি করতেছেন আর ওই মতম তিনজন বই লই দে দুনিয়াত লজ্জায় সিটই লই জড় খোদাই জানে খবরত কইলে করি মন কিন্ন কি ফুজর লই তনে ডান্ডা মেজা দজগুল লই যাবে কইতে ফুজর আদার উদ লই তনে দার ফুতাই তো জিজ্ঞেস কইতো খড়া আছিল কেন কই কস কুল্লু দুয়া মাহজু আল্লাহ ছুড়ে মারবেন তাদের ইবাদত এলাম হালাম বেগুন হাত্তা ইউসাল্লি আলান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যতক্ষণ খলিজা পুরে নবীর দরুদ সালাম না পড়ে ইতর কোন দোয়া আল্লাহর দরবার কবুল নাই কবুল নাই কবুল নাই
ঠিক না হততন মজ করু এ মিলাদুন নবীর খাইবে লাগি দেখ কথা শুননি হলে অফু তাই না অফু হই মরিবি আড় মরিবি ঠিক ওয়াবি বারার কুত্তে বুঝুন টেনশন তোর কি হাই কাই ফেরাত করে গেল হম পক্ষ শুননি বারাত তাহলে কিছু আড়ি ডা ঢিল নো সে কত শুধুই তারা টেনশন কুত্তে বুঝুন টেনশন তোর কি এ সিটি এর ফেরাত কেন আই করে গেল তো কুত্তল তো বারাবাক করে গেছে তুই ফেরাত করলে জন্য পারে কারণ কুত্তল এলাকা বাক এন একবার নয়া দেখে তো না গো এ গোদ দাইতে তো দাই এ নই তো ফয়রা সুরি বারা করে কত তুই তো আর ফেরাত করলে নি পারে কত ওবি বারাত থাকে এড়ে নয় বলর ভাল্লা হে হে আল্লাহ এগুনের যত সেজিতারি এত ও শান্তি লাগে ই আল্লাহ না রাসূলুল্লাহ বিয়াদবি কি বেশি তোলে বেঈমান হলে জানাজা পড়া না হারাম আমি জাহাঙ্গীর যে বাড়িত পড়ি নাই একজনের জানাজা বাড়ি দাঁড়ি দিল উড়ুত ইতারা জানাজা পড়ার মা জাহাঙ্গীর যে জানাজা না পড়া রাখ দেই বেঈমানের এ মোনাফেকের রসূলের দর্শনে জানাজা নাই পড়ি আর তোরা মানুষ জানাজা পড়া না রায় একজন নবর নি দলিল গোড়া দেশ খবর হই জাহাঙ্গীর যে জানাজা না পড়া কদিতে তো সাত উঠা নলি গেল উজুর জানাজা না ফুললু হ্যাঁ কই কষ্ট করে রসূল বিয়াদ হবে জানাজা জিবা আজিম রসূলের বিরোধিতা করি ওলি আল্লাহর বিরোধিতা করি ইদের কি জানা যা ঠিক না বর্তমানে ওয়াবি হলো কথা আরা হলো সুন্নাত ওয়াল জামাত ইয়ারা সুন্নি হলো ওইটা হলো সুন্নাত ওয়াল জামাত ইয়া সাধারণ সুন্নি ফেসত থরি নগই এই যে কোন নেই ওয়াবি হলো কথা আরা হলো সুন্নাত ওয়াল আরা সুন্নি হলো ওইটা হলো সুন্নাত ওয়াল ইতারা কত দুজন না তো বুঝিলা হক কইবে না হক কইবে আসল কইবে না কল কইবে এখন সুরু তো বলটা বলে ইয়ে টুপি আর আর লাগাই দিই এখন আর সেটা টাইব না ইতে কত কিরড উইবে গলা উওগা লাগাই দিলে আগে তো তোরা সেটা বলা গাতি কত বাদ না জটা দে এই যে খন ইয়াতে তো সজার আলো সজার অফর দে দি কিরড তুই আজীবন বেদাত করলি সজার অফর দে কত আর আর কিছু নাই আম কষ্ট করি বিনি হাই 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 হে মুনাফিক কত গুনে রে রি এখন কোন মহব্বত ফরজ দনো ঠিক আল্লাহ আছে না আল্লাহ জালিমান তুমি ইসলামের হেফাজত করো তোলে শুননি আসলে নকল চিনিল আর যারা আসা আসা শুননি খাস শুননি আমরা যারা আসা আসা শুননি হাস শুননি আমাদের একটা বৈশিষ্ট্য হলো এ শুননি আলেম মাহফিলে বসে মসজিদের মিম্বরে বসে আমাদের টার্গেট একটা জান্নাত থেকে দয়াল নবীকে ভালোবাসা কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের প্রশংসা করা ইমাম হোসেন রদিয়াল্লাহর প্রশংসা করা ঠিক না আর ওয়াবি হলের কাম কি সিয়ারত বসে মাহফিলত হাজার হাজার শ্রোতা নিয়ে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আওলাদ রাসূল ইমাম হোসেনের প্রশংসা নাই প্রশংসা করতেছে এজিদের এজিদের কোনো দোষ ছিল না স কারবালার পরে এজিদের যে ঘটনা মক্কা মদিনার ঘটাইলো 10,000 সাহাবী তাবিকে শহীদ করে দিল তিন দিন পর্যন্ত মসজিদে নববীর আজান একামত বন্ধ করে দিল সাহাবী তাবিদের স্ত্রীদেরকে গণ দর্শন করে থাকে যে মুসলমান মনে করবে তার ইমানও চলে যাবে ঠিক না ইয়া গাড়া রুজুর গো ওয়াজত কর দে খোয়া গাড়া এজিদের কোনো কারবালার সাথে কোনো দোষ নাই জানি ভিতর বইনে জামাই লাগে স্যার হতর মুসিবত আছে আর এক সিটিং গো কি কর হোমা ওমা তুই হেজি হেসারের পরে 100 রাকাত নফল নামাজ সত্য হাতলা দিতে হুজুর বানি লতি দেখতো কত সিটিং ওড় এ জি দে সেলে গ দার বাপে তো কক তো নামাজ না পড়াই নিজে চলে দেখি ফুয়ায়ে কি কর আর বাংলাদেশের জি দেখি করু না তো আল্লাহ গুণ আমল করিবে তৌফিক দ এতন দীর্ঘক্ষণ যা লাভ করি এখন বেগুন আগাছা পরিষ্কার করি দে গোসারে ঠিক লাইবেল লাই বুঝতে আসছে না এখন ওয়াজ ঢুকি যো মূল ওয়াজ আর রসুল বার করে কি দিন কি রসুল না আল্লাহ আল্লাহ বার করে কি দে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সর্বপ্রথম নূর বার করে কি তার রসুলের একজন প্রশ্ন করে এক সাহাবী প্রশ্ন করতে লাগলেন হাল রাআইতু রাব্বাক ইয়া রসুল আপনি কি আল্লাহকে দেখেছেন আমার রসুল মুসকি হাসি দিয়ে বলতেছেন রাইতু রব্বি আজ্জা ওয়াজাল্লা ফি আহসান সূরত আমি আল্লাহকে সরাসরি লাকিয়া রব্বাহু এক কপাল সুখে আল্লাহকে দেখেছি
1,24,000 আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম 1,24,000 উপরে নবী রাসূল কেউ কবালের চোখে আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে দেখেছি। বড় করে হ্যাঁ আসমান জমিন লোহ কালাম সাহান সুজু দুনিয়া বেগুন বানার বানার দে বানার ব্যস্ত বানাইয়ে দোজক বানাইয়ে আসমান বানাইয়ে ফেরেশতা বানাইয়ে আর সো লোহ কালাম বেগ বানানোর পরে দুনিয়াতে কি দুনিয়া বানার দুনিয়াটাকে আল্লাহ ছেড়ে দিলেন ফানি ব দুনিয়া ছেড়ে দিলেন কি কে বড় করে হ না তো ফানি জারে দিয়ে এন্ড এলটিং বিল্ডিং বাড়ি ঘর বার পর্বত কিছু আইজু বেগ ফানি তা আল্লাহ কি করলেন দুনিয়ার দিকে তাকাইলেন তাকানোর পরে আল্লাহর কুদরতের আঙ্গুলের ইশারায় ফানিগুলো ঘুরাইতে লাগলেন এক পৃথিবীর মানুষ ফানি সবগুলো কি করতেছে হ্যাঁ কা বড় করে হ না তো ফানি গুরুত দেয় এবার হতে ফাঁক ফানির ফাঁকে না ঠিক নেই এলে কর্ণবলী নদী তো জ্বর বৃষ্টি বললে স্রোত বাড়ি গেলে ফাঁক বাড়ি যায় ঠিক নেই এলে কোন ফাঁকের মধ্যে যদি বুড়া মানুষ ফরে জোয়ান হয় না বার হইব ঠিক নেই কেন ইল্লে কইলাম তা না ফাঁক আল্লাহ গুরান না দুনিয়ার পানির গুড়া তো গুড়াইতে গুড়াইতে মধ্যখানে নহিয়ে মধ্যখানে ফেনা জমি ফেনা ফেনা মধ্যখানে কি জমলো ফেনা আল্লাহ কত ইয়ে পৃথিবীর নাবি ভাই গোড়া পৃথিবীর পানি গুড়াই রে পৃথিবীর মধ্যখানে আল্লাহ কত ভাগ ইয়ে কি জমি দে একা বড় করি কও না আল্লাহর কুদুর তাকাতে ফেনার মধ্যে একটা তাবা দিলেন ফেনা তাইমে গুড়ানি তাইমে কও না গুড়ানি কি গুড়ানি তামলেন তা আল্লাহ নিজের নিয়ার দিলেন নিয়ার মানে কাবা বানাতে বাইতুল্লাহ সর্বপ্রথম পৃথিবীর ঘর বানাচ্ছেন আল্লাহ বাইতুল্লাহ কার ঘর আল্লাহ নিজে একটা ঘর বানায় ফেরেশতা দিয়ে তওয়াব শুরু করে দিলেন দেখেন দে পৃথিবী টলটলার পৃথিবী কি রে একা বড় করি কও না আল্লাহ কত টলটলায় দেখা মতো এটা তো কাবা ফেরেশতা তওয়াব করে দেনা পৃথিবী আজ কি রে লড়ার বেগুন ফানি দে আল্লাহ কত ফেরাকুন মারি দি কি কি মার দে ফেরাক ফেরাক ফাহার ফাহার বড় বড় ফাহার দিয়ে ফাহার দিয়ে ফাহার দিয়ে ফাহার দিয়ে আল্লাহ ফেরাক মারলেন ফাহার বানানোর পরে এই বৃষ্টি ছেড়ে দিলেন জ্বর জসার এরে ভার তুন্দুয়া এরে মাড়ি লামের খনা নমার দে বৃষ্টির লোকে কি নামে মাড়ি লামি এরে কিছু সমতল হইয়ে হ ভার তুন কি হইয়ে মাড়ি লামি সমতল হই দুনিয়া কেন ট্যাক্স হই ধর হইয়ে খনা বলতে ফেরা ইয়ার পৃথিবীত ফানি হইল যে তিন বাক এস্তল হই দেখ বাক আছে কন নি পৃথিবীত ফানি হই দে এস্তল হই দে এক বাক আছে দে ক্লিয়ার কাবা শেষ তুলি নুরুন নবীরে বানাই দে প্রথম খানা মিলাদুন নবী খানতে ফতম খানা ফতম বানাই বানানোর পরে এবেলে দুনিয়া ছাড়ে দিলে জিন খব দুনিয়া চালা বেলে ছাড়ে দিলে কারে এ জিন হলে সারি তারা মার ভিড়ে জুদ্দু টুদ্দু করি খালাসি দিয়ে গরি এর মানি সেজ করে দিল শেষ পর্যায়ে আল্লাহ কো বন্ধু বানাইলে নি জাহিলুন ফিল আরদে খলিফা আদম আলাইহিস সালামের বানাইয়ে সাইড কথা এর সংক্ষেপে মূল কথা কই দি আদম আলাইহিস সালামের বানাইয়ে রে লু দিবেল লাই সৃষ্টি করি কি এ তা আদম আলাইহিস সালামের বানাই দে সাইড গস তো ফুই বেলা টনটন জনজন করি বেলা দিয়ে কি রে আদম আলাইহিস সালামের তো গাল্লান মু ডন আছিল মেলা লাই কি মুকন গিলে কি দাতুন ফিটিং করি আল্লাহ আজু লু ন দে রু এখনো দেই নাই আল্লাহ কথা আজি আদমের উদ্বোধন হইব ওই ফেরেস কল বেগুন লাইন ধর বেগুন আইছে আল্লাহ রু গলাই লু গলাইবে রাগো দি হ কি গলাইবে রাগো দি তাহলে ফেরেস তলে জীবিক জিনের ভুয়া বলি কইলাম দুনিয়া তো এটা এমনি ইবে কোন তে সই দে না মার দেবো বাই নাই তো অদা আল্লাহ বে কিনা না দুনিয়া তো না রাতাই মাড়িয়া নি গালো দি গলাইছে শতান গলে গেলতে গালো দি আই গেলতে নাবি বরাবর কদিবে কি বানাইলি আল্লাহ বে কি বানাই শতান্যার শতান্যায় শুরু হতে